নমস্কার। গত ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর দানি কর্মকার শুরু করছি আজকে আপনাদের কাছে আমার আরও দুটি অনুস্বরচিত কবিতা। প্রথম কবিতা অদৃশ্য চুম্বন। অদৃশ্য চুম্বন, যদি খুঁজে নিতে চাও পুরনো প্রেম, তবে সর্ষে ফুলের হলুদ সাগরে নামো, নামো দ্রিম দ্রিম পাহাড়ের চৌকাঠে, নামো সবুজ পাতার কল্লোলিত হিল্লোলে, মেঘলা আকাশের কালো আঙিনায়, নামো নাগরিক ভিড় থেকে, সূর্যে রোশনি খাওয়া জঙ্গলি অরণ্যে, বাসা বাঁধো নির্জন পাখিদের নিড়ে, যেন প্রেম আছে আছে প্রেম, মোচড়ানো চিঠির পাতায় অদৃশ্য চুম্বনে ভেজা মায়াবী অক্ষরে। আমার দ্বিতীয় কবিতা, এমন একটা সকাল আসুক না হয়, এমন একটা সকাল আসুক না হয় যখন শহরের রাস্তায় ফুটবে গোলাপ, আর উঁচু ইমারতের গায়ে প্যাগোডার চূড়ার মতো ফুটে উঠবে টুকটুকে লাল ঝান্ডির ফুল। এমন একটা সকাল আসুক না হয় যখন ট্রাম লাইনে বিছিয়ে দেবে ঘাস বনলতার কবি আর তার শঙ্খচিল, বেগুনি আকাশে স্বপ্ন খুঁজে যাবে, পৃথিবী ছেড়ে উড়ে যাবে আকাশ জয়ের বাসনায়। থাক মানুষ, থাক সংসার, আকাশের পথে পথে জানলা খুলে দেবে, এমন একটা সকাল আসুক না হয়, এমন একটা সকাল আসুক না হয়। ধন্যবাদ।